أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة، ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة، ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. وإن بسم الله الرحمن الرحيم. ঢাকা মহানগরী আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে ঢাকা মহানগরীর এবং বিএনপি নেতা কর্মী এবং সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে প্রত্যেকদিনই বক্তব্য দেওয়া হয়, আপনারা সবাই এই অবস্থা দেশের জানেন, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা। আজকের এই বর্তমান অবৈধ হাসিনা সরকার, হাসিনা সরকারের টার্গেট হলো বিএনপি, এই বিএনপিকে ধ্বংস করা। হাসিনা মনে করছে বিএনপি ধ্বংস হলেই হাসিনা ক্ষমতা একদম পাকাপোক্ত, হাসিনা চিরস্থায়ীভাবে বন্দোবস্ত পেয়ে যাবে। কিন্তু এদেশের জনগণ গণতন্ত্রের পক্ষে সবসময় তারা ছিল এবং মুক্তিযুদ্ধ করেছে এদেশের মানুষ গণতন্ত্র এবং সুশাসন এদেশের প্রতিষ্ঠা করার জন্য এবং সকলে যাতে সমান ন্যায় বিচার পায় তার জন্য সেই এটা। কিন্তু আজকে দেশে না আছে গণতন্ত্র, না আছে সুশাসন, না আছে আইনের ন্যায় বিচার, না আছে জনগণের জান মানের নিরাপত্তা। আজকে প্রতিটি মানুষের জীবন আর নিরাপদ নয়, আজকে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটতে পারে এমন অবস্থা। তার উপরে চলছে ঠিক পবিত্র রমজান মাসে এই হাসিনার এই কি অভিযান, কি অভিযান যে সারাশি অভিযান, সারাশি অভিযান কাদের বিরুদ্ধে? এই যে কতগুলো ঘটনা ঘটলো বিদেশিরা মরলো, এইগুলার একটা কাউকে ধরতে পারে নাই। যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের কাউকে ধরতে পারে নাই। কেন ধরতে পারে নাই? সে কারণ এই লোকগুলো ছিল তাদের, এই লোকগুলো তাদের ছিল এবং কিংবা তাদের
সমর্থক কেউ ছিল যার জন্য তাদের হয়ে কাজ করে, যার জন্য এদেরকে ধরা হয়নি। তার বদলই এটা দেশে এবং বিদেশে মানুষকে দেখাবার জন্য সারা সে অভিযান চালিয়ে কি হলো, বিএনপির নেতাকর্মী অন্যান্য দলের নেতাকর্মীদের ধরা হলো। আজকে 1500 না 1600 লোক গ্রেফতার হয়েছে, 1600 লোক গ্রেফতার হয়েছে, তার মধ্যে কয়েকজনকে অপরাধী পাওয়া গেছে, কোনো অপরাধী নাই, কিন্তু এরা জেলখানায় কি মানবেতর জীবন যাপন করছে আপনারা দেখেছেন। এই হলো তাদের অবস্থা। এদের জাগ মালের নিরাপত্তার কারণে যখন তখন যাকে যেখানে নিয়ে যায় ক্রস ফায়ার বলে চালিয়ে দিল, মরে গেল, মা বাবা আত্মীয় স্বজন কেউ খবর জানলো না ছেলে বেঁচে আছে না মরে গেছে। এই হলো অবস্থা দেশে। বিএনপি প্রায় 3000-এর উপরে নেতা কর্মীরা গ্রেফতার হয়েছে, কাউকে এখন পর্যন্ত ছাড়া হয়নি। আমরা বলবো এই অভিযান বন্ধ করুন, এর কম আলোতে তাদের ধরা, সত্যিকার অপরাধী যারা তাদেরকে ধরুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। কিন্তু আপনারা অন্যায়ভাবে নিরীহ লোককে ধরে তাদের উপরে জুলুম নির্যাতন চালাবেন এটা না। এর ফলে কি হয়েছে, রমজান মাসে ঈদের আগে পুলিশেরা বাণিজ্য করার সুযোগ পাচ্ছে, নির্বিধায় তাদের বাসায় যেয়ে বলছে টাকা চাইছে দিতে হবে, নাহলে তার উপরে অত্যাচার হবে, অত্যাচার হচ্ছে, অত্যাচার বন্ধ করতে হবে। আজকে বাংলাদেশের কোনো মানুষেরই যানবাহনের কোনো নিরাপত্তা নাই, কিন্তু নির্বাচিত নয়, জনগণের ভোটে নির্বাচিত নয় স্বঘোষিত প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সবাই উদ্বিগ্ন। আজকে মসজিদে আজান মাইকে আজান পর্যন্ত দিতে দেওয়া হয় না, কারণ কি কারণ আমরা দেখছি মসজিদে আজান দেয়, আমরা আজানের অপেক্ষায় বসে থেকে আজান হবে, আমরা আজান শুনে নামাজ পড়ব, মানুষ সেই জন্য থাকে, কিন্তু হাজিরার নিরাপত্তার ক্ষেত্রে নাকি মাইকে মসজিদে আজান দেওয়া যাবে না। এই হলো এই অবস্থা। কাজে আমাদের দেশকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি হাসিনা, এইটা মতলব কি তাই সত্যি, নাকি এর পিছনে আরো কোনো উদ্দেশ্য আছে, কোনো নির্দেশ আছে যে বাংলাদেশের আজানটা শুধু মাইকে দেওয়া যাবে না, এখন শুধুমাত্র মসজিদের মধ্যেই দেওয়া হবে। এই অবস্থায় চলে গেছে। এবং আমি শুধু মসজিদের মুসলমানের কথা বলব না, এই যে অন্যান্য কমিউনিটি আছে, বিশেষ করে কয়েকদিন আগে হিন্দুরা তারা প্রতিবাদ করেছে, দেখেছেন তাদের মন্দির ভেঙেছে, তাদের বাড়িঘর জমি জায়গা দখল করেছে, তাদের উপরে চলছে অত্যাচার জুলুম, প্রতিনিয়ত তাদের মেয়েরা অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তারা প্রতিবাদ পর্যন্ত করেছে, কিন্তু কাউকে কোনো গ্রেফতার করেনি। কেন, এই ছাত্রলীগ এই ঘটনাগুলো ঘটাচ্ছে, ছাত্রলীগের পিছনে জড়িত, তাই ছাত্রলীগের লোকজনকে ধরা হয় না, কিছু বলা হয় না। আজকে ছাত্রলীগ সারা দেশে দখল, অত্যাচার, জুলুম, নারী নির্যাতন সব সব কিছু করে যাচ্ছে, এরা সব অপরাধ থেকে মাফ পাচ্ছে। এমনকি আওয়ামী লীগের, আওয়ামী লীগের এখন মন্ত্রী আছেন তিনজন সাজাপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত মন্ত্রী তিনারা জেলেও নাই, জেলের বাইরে তিনা মন্ত্রিসভায়, বুঝতে পারেন তাহলে। আর আরেকজন তাদের ওখানে আছে এমপি, তাকে নাকি খুঁজতে পায় না, অথচ নাকি রোজ পার্লামেন্টে হাজিরা দেয়, তো পার্লামেন্টে যাচ্ছে অথচ তাকে পুলিশ পায় না। আর আমাদের লোকজনকে পুলিশ যে কোনো জায়গা থেকে ধরে আনতে পারে, এটা কখনো মেনে নেওয়া যায়, এটা বিশ্বাস করা যায়? কাজে বুঝতে পারছেন যে দেশে আইনের শাসন বলে কিছু নাই, আজকে ন্যায় বিচার নেই, দেশে মানুষ ন্যায় বিচার চায়, জুলুম অত্যাচার বন্ধ চায়, কিন্তু হাসিনার দিনে জুলুম অত্যাচার লুটপাট বন্ধ হবে না, লুটপাট বেড়েই চলেছে। কালকে পত্রিকায় হচ্ছিল এখন অবাধে লুটপাট চলছে, কাজে সারা দেশকে দেউলিয়া করে ফেলেছে। ব্যাংকগুলো থেকে এরকমভাবে চুরি এর আগে আমরা দেখি নাই, শুনি নাই, কিন্তু ব্যাংকের প্রতিটি ব্যাংক থেকে এইভাবে চুরি হয়েছে হাজার হাজার কোটি টাকার, যার কোনো হিসাব নেই। আজ পর্যন্ত আমাদের নেতা জেলে রয়েছেন শফিক রহমান, তিনি একজন সাংবাদিক, তিনি রাজনীতি করেন না, কোনো দলের সঙ্গে তিনি সেইভাবে সম্পৃক্ত নয়,
আমাদের সঙ্গে একটু জানাশোনা আছে কি শৌভিক্রমের দোষ কি? শফিক রহমান হলো আসনার ছেলে জয়, যে 300 মিলিয়ন ডলার প্রায় 2500 কোটি টাকা লোপাট করেছে এবং এটা নিয়ে তদন্ত চলছে আমেরিকায়। এই কাগজগুলি তার কাছে ছিল, এই কাগজগুলি কেন তিনি রেখেছিলেন, এই অপরাধে আজকে জেল থাকতে হয়েছে, এই হলো বিচার। তাহলে আমরা মনে করি জয়কেও এখানে আনা উচিত এবং জয়েরও বিচার করা উচিত, নাহলে ন্যায় বিচার হয় না। প্রিয় ভাইয়েরা, পবিত্র রমজান মাস আমি আর বক্তব্য দেব না, আমি শুধু বলবো আপনারা ঢাকা শহরকে আরো শক্তিশালী করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং ঢাকা শহরকে শক্তিশালী করলে, ঐক্যবদ্ধ হলে, জনগণের সঙ্গে মিশলে শুধুমাত্র আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনতে পারবো। তাই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা মহানগরী জিন্দাবাদ।